ICDS এ যারা কোয়ালিফাই করেছো, যারা একদমই নতুন স্টুডেন্ট অর্থাৎ প্রথমবার যারা কোয়ালিফাই করছো কোনো একটা এক্সামে, তারা হয়তো কনফিউশনে পড়ে গেছো যে আমি কোন বই পড়ব, কি করব, কোথা থেকে স্টার্ট করব, রিপোর্ট করব না প্রিসি করব নাকি জিকে করব, তো জিকে করব কোথা থেকে করব, ডেসক্রিপটিভ পার্ট ম্যাথ কিভাবে করব, বিভিন্ন কোশ্চেন চলতে পারে। আমি আগেও বলেছি আর এই ভিডিওতে বলছি সমস্ত টেনশন হাটাও, কারণ এখানে টেনশনের কোনো ব্যাপারই নেই। সঠিক ওয়েতে যদি করতে থাকো, সঠিক স্ট্র্যাটেজি যদি থাকে, সঠিক প্ল্যানিং থাকে আর হার্ডওয়ার্ক করার যদি টেন্ডেন্সি থাকে, তবে কোয়ালিফাই করা পার্ট টুতে কোনো ফ্যাক্টরই না। এই কথাটা মাথায় রাখো আর নিজেকে শান্ত করো, এই সমস্ত জিনিসকে টোটাল হাটাও। এখন সবার আগের কাজ হচ্ছে সিলেবাসকে নিজের সামনে নাও, কোনো কোনো জায়গায় হাত দেবে না, সিলেবাসকে নিজের সামনে নাও আর দেখো সিলেবাসের মধ্যে কোন কোন জিনিস রয়েছে, অবজার্ভ করো সিলেবাসে কী কী জিনিস রয়েছে আর কোথা থেকে করলে আমার সেটা উপকারে আসবে, কীভাবে করলে উপকারে আসবে, রুটিনটা আমি কেমনভাবে রেডি করব, সেটা ইম্পর্টেন্ট এই মুহূর্তে। কোনো কিছু নয়, কোনো বই নয়, কোনো কিছু নয় যে এই বই থেকে আমি রিপোর্ট লেখা শুরু করলাম, প্রেসি এটা ওটা ম্যাথ শুরু করে দিলাম, না কিচ্ছু না। আগে প্ল্যানিং, প্রথম এক থেকে দুদিন শুধু প্ল্যানিং আর প্ল্যানিং করো, এটাই ইম্পর্টেন্ট জিনিস। আর প্ল্যানিংয়ের মধ্যে বিভিন্ন কিছু দেখবে জিনিস উঠে আসবে আর তারপরে ধীরে ধীরে তো গাইডেন্স নিজেরাই বুঝতে পারবে টোটাল পথ, অথবা প্রচুর স্যাররা রয়েছেন ইউটিউবে বা অন্যান্য জায়গায় রয়েছেন যাদের থেকে গাইডেন্স নাও, এটা ইম্পর্টেন্ট। কিন্তু শুরুতেই ঘাবড়ে যাবে না, ঘাবড়াবে না, নিজের উপরে কনফিডেন্স। আর মনে রেখো যে চান্সটা পেয়েছো সেটা কিন্তু খুব বড় চান্স আর সেখান তাকে কাজে লাগাতে হবে। কিন্তু এমনও যেন না হয় যে শুরুতেই খুব প্রচণ্ড হাই লেভেলের আমার হচ্ছে জোশ প্রচণ্ড হাই, যত দিন যাবে তত লেভেল হচ্ছে ডাউন হয়ে যাচ্ছে, তো সিলেকশন হওয়া খুব মুশকিল। মনে রাখো কিছু স্টুডেন্ট তোমাদের মতো থাকবে যারা কন্টিনিউভাবে হার্ডওয়ার্ক করে যাবে, তো তাদের সাথে কম্পিটিশন কিন্তু তোমাদের। সুতরাং মানে নিজেরা ডিসিশন নাও যে কীভাবে কত সুন্দর করে প্ল্যানিং করবে। তো সবার প্রথমে আজকে আমরা যেটা দেখব, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখব, প্রিভিয়াস ইয়ারে কেমন কোশ্চেন এসেছিলো আর এই বছর ICDS-এ মানে কেমন নাম্বার ডিভিশন থাকতে পারে, কিভাবে নাম্বার ডিভাইডেড হতে পারে সেটা দেখব, অ্যাকর্ডিং টু কার অনুসারে, হচ্ছে এই লীলা রায়ের অনুসারে, বুঝতে পেরেছি, এই বইয়ে যেমনভাবে দেওয়া আছে সেই অনুসারে। তো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখে নেবো আগে, যদি কারোর এই বইটা থাকে তো ভিডিওটা এখনই স্কিপ করে দিতে পারো, কারণ এই বই থেকেই টোটাল জিনিস আমি তুলেছি। তো সবার প্রথমে আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের দিকে চলে আসি। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন মানে 2005 সাল, খুব ইম্পর্টেন্ট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সম্পর্কে বোঝাটা। আমি বলছি না যে কী এসছে সেটা দেখো, সবার প্রথমে যেটা দেখার সেটা হচ্ছে নাম্বার ডিভিশন, এটা ইম্পর্টেন্ট, তারপরে কী এসছে সেটা দেখবে। তো নাম্বার ডিভিশনের দিকে আমরা আসি। তো দেখতে পাচ্ছি এখানে 100 নম্বরের টোটাল এক্সাম, কিন্তু কত নম্বরের, 100 নম্বরের, আর টাইম কত ঘন্টার, 3 ঘন্টা টাইম, বুঝতেই পারছো এবার টোটাল ব্যাপারটা আলাদা হয়ে গেছে। এবার টাইম 1.5 ঘন্টা করে প্রতি পেপারে আর ফুল মার্কস তো জানো তোমরা 400। আচ্ছা দেখা যাক প্রথম নাম্বার 1 কোশ্চেনে কী দিয়েছে, যদি না দেখতে পাও তাই আমি পড়ে দিচ্ছি ব্যাপারটা। ট্রান্সলেশন দিয়েছে ইনটু ইংলিশ, বাংলায় লিখে দিয়েছে, ইংলিশে ট্রান্সলেট করতে হবে। 2 নম্বর কোশ্চেন, আর এটা নাম্বার কত রয়েছে, এটা নাম্বারটা এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না। 2 নম্বরে চলে আসি, 2 নম্বরে বলেছে, 2 নম্বরে দিয়েছে যে হচ্ছে শর্ট এসে করতে 200 ওয়ার্ডের মধ্যে, মানে এসে করতে বলেছিল প্রবন্ধ রচনা, কিন্তু এবার কিন্তু এসে নেই, এবার রয়েছে রিপোর্ট রাইটিং, বুঝতে পেরেছি ব্যাপার। চলে আসে 3 নম্বরে কেসটা, বলেছে ট্রান্সলেট ইনটু বেঙ্গলি, ট্রান্সলেট করতে হবে বাংলাতে, বুঝতে পেরেছি, এবার ট্রান্সলেট করতে বলেছে বাংলায়। তারপরে রয়েছে দেখো নাম্বার ডিভিশন, কিন্তু আলাদা আলাদা করে নাম্বার কিন্তু দেওয়া নেই, কিন্তু ফুল মার্কস দেওয়া রয়েছে 100-তে। তো যখন আমরা এখনকার মডেল পেপারে যাব, তো এই বছরে কেমন নাম্বার ডিভিশন হতে পারে সেটা কিন্তু দেওয়া আছে। তো নাম্বার 4-এ চলে আসি, কেমন কোশ্চেন এসছে সেটা দেখা যাক। নাম্বার 4-এ বলেছে অ্যাব্রিভিয়েশন, বলেছে অ্যাব্রিভিয়েশন, যেটা আমি তোমাদেরকে প্রথম ভিডিওতেও কিন্তু বলছিলাম, অ্যাব্রিভিয়েশনটা কিন্তু ইম্পর্টেন্ট হতে পারে, কারণ PSC অ্যাব্রিভিয়েশনকে কিন্তু প্রেফার করে, যেমন মিসলেনিয়াসে প্রেফার করেছে, যেমন বিভিন্ন পরীক্ষাতে কিন্তু অ্যাব্রিভিয়েশনকে প্রেফার করে। তো দেখতে পাচ্ছ অ্যাব্রিভিয়েশনগুলো দেওয়া রয়েছে আর এইগুলোকে তোমাদের ফুল ফর্মে লিখতে হবে। তারপরে রয়েছে নাম্বার 5-এ কিছু কোশ্চেন দিয়ে দিয়েছে, নাম্বার 5-এ কিছু কোশ্চেন দিয়ে দিয়েছে। তো যাই, নাম্বার 5-এ দেখতে পাচ্ছ কিছু কোশ্চেন দিয়েছে আর সেখানে অ্যান্সার করতে হবে, কিছু কোশ্চেন আর অ্যান্সার করতে হবে। তো দেখতে পাচ্ছ তোমরা, এরপরে চলে আসি আমরা ম্যাথের দিকে।
এগুলো টোটালি নাম্বার সিক্স বলো নাম্বার সেভেন বলো এগুলো টোটালি কোশ্চেন দিয়ে দিয়েছে আর সেগুলোকে তোমাদের লিখতে হবে। নাম্বার সেভেনের দিকে নাম্বার এইটের দিকে চলে আসি আমরা। নাম্বার এইটে দেখতে পাচ্ছি ম্যাথ দিয়ে দিয়েছে। ম্যাথ দেখো কিসে দিয়েছে, বাংলাতে ম্যাথ মানে লাস্ট ইয়ারেও কিন্তু বাংলাতে লিখে ম্যাথ দিয়েছে। এবার হতে পারে যে ইংলিশ ভার্সনও দিতে পারে, এটার চান্স কিন্তু খুব বেশি সম্ভাবনায় রয়েছে যে কোশ্চেনটা ইংলিশে আসবে। বিশেষ করে হচ্ছে এই যে ম্যাথ আর যে টপিকটা রয়েছে লাস্ট যে জিকের যে টপিক রয়েছে এটার কোশ্চেনটা কিন্তু ইংলিশে হওয়ার সম্ভাবনা বেশি। অ্যান্সার তোমরা যাতে খুশি তাতে লিখতে পারো, বাংলাতেও লিখতে পারো ইংলিশও লিখতে পারো। এটা নোটিফিকেশনে মেনশনই আছে, বাংলাতেও লিখতে পারো ইংলিশও লিখতে পারো, কিন্তু এটা আশা করা হচ্ছে যে কোশ্চেন কিন্তু ইংলিশে হওয়ার চান্সটা বেশি। এই দুটো পার্ট, থ্রি আর ফোর নম্বর পার্টের কথা বলছি। তো দেখো এখানে বাংলাতে কোশ্চেন করেছে আর সেটাকে এক্সপ্লেন অ্যান্সারও দিয়ে দিয়েছে। এখানে সেরকমভাবে কিছু কোশ্চেন রয়েছে, এই পর্যন্ত কোশ্চেন করেছে। তো কিসের কোশ্চেন এটা? এটা ম্যাথের। কটা দিয়েছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা কোশ্চেন দিয়েছে ম্যাথের, পাঁচখানা কোশ্চেন। এরপরে চলে আসি পরের পেজে। পরের পেজে দেখো এক কথায় প্রকাশ দিয়েছে, সন্ধি বিচ্ছেদ দিয়েছে, অশুদ্ধ শব্দগুলিতে শুদ্ধ করে লিখুন, এটা বলেছে, ব্যাস বাক্য মানে সমাস নির্ণয়ের কথা বলেছে। তো এটা ছিল 2005 সালের কোশ্চেন। 2004 সালেও কিন্তু সেম টাইপের কোশ্চেন ছিল। তো যাই হোক, যদি তোমরা বইটা কিনে নাও বা অন্য যে কোনো জায়গা থেকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোকে একবার একটু চোখ বুলিয়ে নেবে। আমি বলছি না যে যা যা এসছে সেগুলো মুখস্থ করতে থাকো, সেগুলোই প্র্যাকটিস করো, না ওইগুলো আমি কোনো কিছু শুরুতেই বলছি না। শুরুতে আমি বলছি যে দেখতে থাকো নাম্বার ডিভিশন কেমন ছিল। আর যদি কারোর কাছে সম্ভব হয় যে নাম্বার ডিভিশন, প্রতিটা পার্টের নাম্বার ডিভিশনগুলো যদি কালেক্ট করা কারোর কাছে সম্ভব হয় তো সেটাকে কালেকশন করো, এটা আর একটা তোমার আইডিয়া বাড়াতে সাহায্য করবে। তো যাই হোক, এবার আমরা এই বছরে কেমনভাবে নাম্বার ডিভিশন হতে পারে সেই দিকে চলে আসি। এটা কার অনুসারে? লীলা রায়ের অ্যাকর্ডিংয়ে। তো চলে আসি প্রথমে ইংলিশে চলে আসি। মডেল প্র্যাকটিস সেট দিয়ে দিয়েছে, বইয়ের মধ্যে রয়েছে। তো দেখা যাক কেমন। সময় বলেছে দেড় ঘন্টা, এটা আমরা প্রত্যেকেই জানি। আর ফুল মার্কস বলেছে হচ্ছে 100 নম্বর। প্রথমে একটা রিপোর্ট রাইটিং করতে বলেছে, রিপোর্ট রাইটিংটা বলেছে উইথইন 200 ওয়ার্ড, যেটা কিন্তু আমাদের 200 ওয়ার্ডের মধ্যে যেটা ক্লার্কশিপের এক্সাম রয়েছে সেখানেও কিন্তু এটাই মেনশন হওয়ার সম্ভাবনাটা বেশি রয়েছে। আর ক্লার্ক আর যেটা মিসলেনিয়াস ওখানেও কিন্তু সাধারণত এরকমই থাকে। তো মিসলেনিয়াসের কোশ্চেনও আমার আপলোড করা আছে, মানে এর আগে বা তার আগের ভিডিও তো দেখে নেবে মিসলেনিয়াসের কোশ্চেন। আর এইবার যে প্যাটার্ন এই দুটো কিন্তু প্রায় সেম। সুতরাং মিসলেনিয়াসকে একটা কাজ করতে পারো, তোমরা মিসলেনিয়াসকে ফলো করতে পারো, তোমরা মিসলেনিয়াসকে সামনে রেখে এগোতে পারো, এটা আমি বলতে চাইছি। তো মিসলেনিয়াসের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো তোমরা চেক করো, WBCSের কোশ্চেনও দেখতে পারো, অসুবিধার কিছু নেই, দেখতে পারো, নজরটা রাখতে পারো। তো রিপোর্ট রাইটিংয়ে যেটা বলেছে 25 নম্বর রয়েছে, রিপোর্ট রাইটিংয়ে 25 নম্বর, যেমন ডিভিশন করেছে সেটা বলছি। ট্রান্সলেশনে করেছে 25 নম্বর। আর যেটা প্রেসি রয়েছে, প্রেসিতে রয়েছে 20 নম্বর। সুতরাং বুঝতে পারছি যে যেটা ডিসক্রিপটিভ পার্ট রয়েছে, যেটা আমাদের টোটাল লিখতে হবে বিস্তারে, সেটা রয়েছে 70 নম্বর। আর দেখা যায় গ্রামার পার্টে কত রয়েছে। গ্রামার পার্টে দেখতে পাচ্ছি ফিল ইন দি ব্ল্যাঙ্কসে রয়েছে 10 নম্বর। তারপরে রয়েছে সেন্টেন্স কারেকশন বলেছে, এখানে 10 নম্বর। আর যেমন লুক আফটার, যে বিভিন্ন ধরনের কিছু গ্রুপ ভার্ব দিয়েছে, ইডিয়ামস তুলে দেবে, সেগুলোতে কী করতে হবে, তোমাদের সেন্টেন্স লিখতে হবে বা মিনিং লিখতে হবে, মিনিং লিখে সেন্টেন্স রেডি করতে হবে সুন্দর করে। তো এখানে রয়েছে 30 নম্বর। তো ইংলিশের ব্যাপারটা আশা করি তোমরা বুঝতে পারলে যে 70 নম্বর লিখতে হবে আর 30 নম্বর এটা, এটা মোটামুটিভাবে একটা আইডিয়া করে চলতে পারো। তো এখানকার নাম্বার যেগুলো রয়েছে 25, 25, 20 এইরকম না হবেই, মোটামুটি আইডিয়া করে এগিয়ে চলো। চলে আসি, আর তোমরা জানো প্রেসিতে 1/3 আর রিপোর্ট রাইটিংয়ে 200 ধরেই কাজ করো, কিন্তু নিজের অ্যাবিলিটি এমন তৈরি করো যদি 250 বলে 250 যেন করতে পারো, যদি 150 বলে 150 মতো যেন কমপ্লিট করতে পারো, এমন অ্যাবিলিটি রেডি করো। আর কীভাবে রেডি হবে? প্র্যাকটিস করতে করতে রেডি হবে, প্রথম দিনই রেডি হবে না, কিন্তু সবার প্রথমে ধীরে সুস্থে কাজ করো, কোনো টেনশন নয়। চলে আসি পরের পার্টের দিকে, বেঙ্গলিতে। বাংলাতে রয়েছে বাংলায় অনুবাদ করো 30 নম্বর রয়েছে, সারসংক্ষেপে রয়েছে 25 নম্বর, আর এরপরে রয়েছে রিপোর্ট রাইটিং আর কি, প্রতিবেদন রয়েছে 25 নম্বর। তাহলে 25, 25, 50 আর 30 অর্থাৎ হচ্ছে 80 নম্বর এরা করে দিয়েছে, হচ্ছে পুরো ডেসক্রিপটিভ পার্টে দিয়েছে 80 নম্বর, আর গ্রামার পার্টে রয়েছে 20 নম্বর। টোটাল 100 নম্বর, দেড় ঘন্টার এক্সাম। আমরা জানি প্রতিটা মানে হচ্ছে প্রতিটা পার্টে আমাদের 100 নম্বর করে থাকবে। আর কেমনভাবে হবে, প্রতিটা এক্সাম কি একই দিনে হবে নাকি আলাদা আলাদা দিনে হবে, এটা কিন্তু বলা এখনও সম্ভব হচ্ছে না। মিসলেনিয়াসে কিন্তু একই দিনে 3টে এক্সাম হয়েছিল, সুতরাং তোমাদের একদিনে 4টেও হতে পারে,
মিডিলে অবশ্য ব্রেক দিয়ে দিয়ে হতে পারে, অথবা দুদিনের মধ্যে একদিনে দুটো করলো, তারপরের দিন আবার দুটো এক্সাম করলো, এরকমভাবেও করতে পারে। তো অসুবিধার কিছু নেই, কোনো ঘাবড়ানোর কোনো ব্যাপারই নেই। একদিনে যারা মিসেলিনিয়াস তিনটে দিয়ে আসে ওরা রিল্যাক্সে থাকে, এটা ভাবে যে একদিনে তিনটে হচ্ছে, বাহ ভালোই হয়ে যাচ্ছে, আমাকে বারবার যেতে হবে না, কিছু করতে হবে না, আরামসে ওখানে যাব, পরীক্ষা দেব, খাওয়া দাওয়া করবো, আবার পরীক্ষা দেব, একদিনে সব কমপ্লিট করে চলে আসবো, পরীক্ষার পরিবেশও থাকবে, মনোভাবও পরীক্ষারই থাকবে, কোনো চিন্তার কোনো ব্যাপার নেই। তো এটার জন্য প্রিপেয়ার থাক, আর পার ডে তো হলে তো ওটা কোনো আরও কোনো অসুবিধা কিছু নেই। চলে আসি পরের পার্টের দিকে, হচ্ছে জেনারেল স্টাডিস আর কারেন্ট অ্যাফেয়ার্সকে কীভাবে ব্রেক করেছে এটা দেখা যাক। এটারও টাইম 90 মিনিট, সময় হচ্ছে টাইম হচ্ছে 90 মিনিট, আর ফুল মার্কস হচ্ছে 100 নম্বর। তো এখানে দেখা যাক এটাকে গ্রুপ এ, গ্রুপ বি এরকমভাবে কিন্তু ভাগ করেছে এরা। আচ্ছা চলো গ্রুপ এতে কী বলেছে, আর জেনারেল স্টাডিসের দিকে যখনই আসবে একটু কোশ্চেনকে পড়ার চেষ্টা করবে কিন্তু, এটা আমার রিকোয়েস্ট থাকলো, কারণ পিএসসি এই অনুসারে করে, মিসেলিনিয়াসও কিন্তু এই অনুসারেই করেছিল। যেমন অ্যান্সার এনি টু অব দ্য ফলোয়িং কোশ্চেন্স, এখানে যে পাঁচখানা কোশ্চেন দিয়েছে তার মধ্যে থেকে যে কোনো দুটো কোশ্চেন করতে হবে, যে কোনো দুটো কোশ্চেন। মিসেলিনিয়াসে কী ছিল, প্রথম কোশ্চেনটা করতেই হবে আর তারপর থেকে যে কোনো দুটো বা একটা করতে হবে, এরকম কিছু দিয়ে দিয়েছিল। সুতরাং এই যে ইনস্ট্রাকশন যেটা আছে এটা মন দিয়ে কিন্তু পড়তে হবে প্রত্যেকে, খুব ভালো প্রিপারেশন নিলে, কোশ্চেন পড়লে না যে কোনো কিছু করে দিয়ে চলে এলে তো টোটালি ওয়েস্ট, এতদিনের খাটনি কিন্তু ওয়েস্ট হয়ে যাবে। সুতরাং প্রথম থেকেই নিজের মনোবৃত্তি সেট করে নাও। আর তারপর এটা কত নম্বর করে হয়েছে, 10 নম্বর করে দুটো, 20 নম্বর। তো প্রথম পার্টে গ্রুপ এ তে থাকলো হচ্ছে 20 নম্বর। গ্রুপ বিতে কী বলেছে, গ্রুপ বিতে বলেছে এনি সিক্স, যে কোনো ছটাকে করো, যে কোনো ছটা, 1 2 3 4 5 6 এরকম করে যে কোনো ছটাকে করো, আর তারপরে 6 × 10 অর্থাৎ 60 নম্বর রয়েছে গ্রুপ বিতে। তারপরে চলে আসি গ্রুপ সিতে, কত নম্বর রয়েছে, 20 নম্বর রয়েছে গ্রুপ সিতে, যে কোনো পাঁচখানা করতে বলেছে। এখানে জিআইয়ের কেস বলেছে, ভার্বাল নন ভার্বালের ব্যাপারটা রয়েছে, আর আশা করি এটা তোমরা প্রত্যেকে পারবে, এটা খুব একটা বড় কোনো রকম চ্যালেঞ্জের বিষয় নয়। তো বুঝতে পারলে তোমরা নাম্বার ডিভিশনটা কেমনভাবে রয়েছে। তো 20 আর 60 80, আর এদিকে জিআইয়ে করেছে হচ্ছে 20 নম্বর। চলে আসি পরের পার্টে ম্যাথে, ম্যাথে বলেছে যে কোনো 10টা করো, 90 মিনিট, 100 নম্বর, আর বলেছে এনি 10 কোশ্চেন, যে কোনো 10টা তোমাকে করতে হবে, 15টার মধ্যে যে কোনো 10টা। অপশান কিন্তু মিসেলেনিয়াসেও ছিল না, আর এখানেও অপশান না থাকতে পারে, ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, সঠিক ওয়েতে করবে, ঘাবড়ানোর কী ব্যাপার আছে। আর ম্যাথমেটিক্স নিয়ে হয়তো আমি খুব তাড়াতাড়ি ভিডিও রেডি করতে পারি, যে কীভাবে ডেসক্রিপটিভ পার্টে অঙ্ক কষতে হয়, কীভাবে করা উচিত আর কীভাবে করলে কোনো টেনশন থাকবে না সঠিক ওয়েতে, কোনো রকম চিন্তার কোনো ব্যাপার নেই। আর এখানে এক একটা অঙ্কের জন্য কত করে নাম্বার আছে, 10 করে নাম্বার আছে, সুতরাং বুঝতেই পারছি কোনো রকম খুব তাড়াতাড়ি আর খুব সিম্পলভাবে ম্যাথ তো কমপ্লিট হয়ে যাবে। তো এটা ছিল নাম্বার ডিভিশন, আর এই অনুসারে মেন্টালি সেট আপ করো নিজেদেরকে, আর এরকমভাবে সবার প্রথমে এইগুলোকে সেট আপ করতে থাকো। আর তার আগের কাজ কি, সিলেবাসকে খুব ভালো করে রেডি করা, তারপরে নাম্বার ডিভিশন, তারপরে ধীরে 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 করে হচ্ছে এগোনো। রুটিনটা রেডি করো সুন্দর করে, এমন রুটিন রেডি করো না যেটা তোমাদের করতে কিন্তু খুব হার্ড হয়ে যায়, এটাও মাথায় রেখো। রুটিন কীভাবে রেডি করবে, রুটিন এমন রেডি করো না যাতে তোমরা এক সপ্তাহ করলে তারপরে আর করতে পারছো না, আরে এত পারছি না আমি, এরকম যেন না হয়ে যায়। রুটিন এমন তৈরি করো যাতে নিজের জন্য একটু টাইম থাকে রিল্যাক্সে, যাতে নিজের কাজও রিল্যাক্সে করতে পারো, পড়াশোনাও রিল্যাক্সে করতে পারো, কিন্তু একটা জিনিস মেনটেন করতে হবে, কন্টিনিউটি, এটা কন্টিনিউভাবে প্র্যাকটিস করা, এটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস। অল্প করে করো কিন্তু কন্টিনিউভাবে করো, অল্প মানে সঠিকভাবে করো, যতটা করা উচিত ততটা, এমন না হয় যেন খুব হার্ডভাবে করলে প্রথম দুদিন তারপরে যেমন ছিল সেরকমই হয়ে গেলে, ওরকম যেন না হয়ে যায়। এটা যারা বিগিনার, যারা প্রথমবার পাস করেছে তাদের জন্য আমি সাজেশনগুলো কিন্তু দিচ্ছি, যাতে তারা ধীরে ধীরে করে বুঝতে পারে যে অরিজিনাল ফ্যাক্ট কী। আর পরীক্ষায় পাস করা খুব ইজি, খুব ইজি, কোনো টেনশন করো না,